আমাদের একটা রত্ন আছে, সাকিব আল হাসান। সময়টা ভালো যাচ্ছে না দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। রাজনীতিতে এসে শুরুতেই খেলেন ধাক্কা। শেখ হাসিনা সরকারের পতনের পর সমালোচনা ও জনরোষে রীতিমতো কোণঠাসা তিনি। এরই মধ্যে হত্যা মামলার আসামি করা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। এবার জনপ্রিয়তাও ভাটা পড়ল তার। ফেসবুকে অনুসারী কমেছে সাকিবের, আর সেই সুযোগে সাকিবকে টপকে গেলেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। কয়েক মাস আগেও বাংলাদেশিদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে সর্বোচ্চ অনুসারী নিয়ে সবাইকে ছাপিয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে 16 মিলিয়ন অনুসারী নিয়ে তখন পেছনে ফেলেছিলেন চিত্রনায়িকা পরীমণি ও ক্রিকেটার মুশফিকুর রহিমকে। এদিকে পরীমণি ফেসবুকে অনুসারীর দিক থেকে শোবিজ তারকাদের মধ্যে এগিয়ে ছিলেন অনেক আগে থেকেই। পরীমণির সামনে ছিলেন কেবল তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে হু হু করে অনুসারী কমেছে মিস্টার অলরাউন্ডারের। ফেসবুক পেজের অনুসারীর সংখ্যায় বাংলাদেশে এখন শীর্ষ স্থানে রয়েছেন পরীমণি। গতকাল বিকেল পর্যন্ত ডানা কাটা পরীর অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে 1,62,30,000-এ, আর সাকিব আল হাসানের অনুসারীর সংখ্যা 1,59,61,000। পনেরো মিলিয়ন অনুসারী থাকা সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় 6 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। অন্যদিকে 16 মিলিয়ন অনুসারীর পরীমণির ফেসবুক পেজ থেকে দেশ বিদেশের 161 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এর মধ্যে সাকিব ও পরীমণি দুজনেই আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির অনুসারী। তবে ক্রীড়া তারকা হিসেবে এখনও সবার উপরে রয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। তার পরের স্থানেই আছেন মুশফিকুর রহিম, তার অনুসারী 1,38,77,000। অন্যদিকে শোবিজের একাধিক তারকা 1 কোটি অনুসারীর মাইল ফলক ছাড়িয়ে গেছেন। এর মধ্যে রয়েছেন ইত্যাদি খ্যাত হানিফ সংকেত ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, তাদের দুজনেরই অনুসারীর সংখ্যা 10 মিলিয়ন ছাড়িয়েছে। মারজানি ওয়ান, আরটিভি।